Assalamualaikum. I'm Nadia from Nadia's vlog. Kya hona chena? Tera shawai aur main hone still hai. To ami to bapsi I'm Nadia from Nadia's vlog. Aske amar sathe ache vlogger Wahida Miza. O amar friend ghurte esheche aske amader bashay. Onek din por aslo. আমার এই নতুন বাসা এর আগে আসেই নাই এই প্রথম আসলো আর সকাল থেকে আমরা অনেক মজা করলাম আর আমাদের সাথে আরো একজন বান্ধবী আছে এই যে বান্ধবী ঘুমাচ্ছে ও হচ্ছে সবচেয়ে অলস ওকে বলেছিলাম যে আসো বলে আমাকে এখান থেকে দিস আমি হ্যালো বলবো অনু সে হ্যালো অনু ঘুমায় গেছে আর এই যে এখানে সাফওয়ান আছে সাফওয়ান মনের সুখে খেলাধুলা করছে সাফওয়ান হচ্ছে সঞ্চিত ছেলে Baba, hello, bolo to. Asho, hello, bolo dao. Hello. Baba. Bolo hello. Hello. Hi. Hi. Assalamualaikum. Baba. Bolo kemon achen apni? Baba. Ei je chips. Bolo kemon achen apnara? What is it? তুই আর বড় হইলি না এই চকলেট চুরি নিয়ে ফিল্ম বানাবো আর এই যে আমার গাছপ্রেমী বান্ধবী আমার মতো আমার বান্ধবীও গাছ খুব পছন্দ করে যেখানেই গাছ দেখে নিজের ছবি তোলার থেকে গাছের ছবি বেশি তোলে তো আমার বারান্দায় যে কয়েকটা গাছ ছিল ও অনেক ভাবে অনেকগুলো ছবি তুলে নিল আর এই যে আমার বারান্দাটাকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ছোট ছোট ফুল ফুটেছে খুব একটা যত্ন নিতে পারি না তারপরও হচ্ছে গাছগুলো ফুল দিয়ে যাচ্ছে মাশাআল্লাহ এগুলো দেখলে আমার খুব ভালো লাগে আড্ডা দিতে আমাদের দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছিল আমি ভাত করেছিলাম মাছ মাংসের সাথে একটু ভর্তা করেছিলাম বেগুন ভাজি করেছিলাম কারণ আমার বান্ধবীদের এগুলো খুবই পছন্দ সাথে ছিল সালাদ আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম অনেক দিন পরে খুব ভালো লাগলো আর খাবারগুলো খুব মজা হয়েছিল অনু আমার মালা দেখা দিতে হবে থ্যাংক ইউ বাবা জি ভাষায় আসার পর থেকে মোবাইল নিয়ে ব্যস্ত আর এই যে আরেকজন এ তো নরেই না এই যে শুয়ে আছে কি খাবা তুমি বলো কি খাবা মা মাম খাবা ওকে এই যে সুভা ঘুমাচ্ছে
সাফন কি খাচ্ছো? বাসে তুমি দাও। কি খাচ্ছো তুমি? ও আবার বাসার ওখানে যাবে। তুমি বাসায় চলে যাবে? বেরাবে না আমাদের বাসায়? কিনু? আমাদের বাসাটা সুন্দর না? বলো আমি সুন্দর। বলো? অনেক সুন্দর। ভাল লাগছে তোমার? তাহলে থাকো আমাদের বাসায়। থাকবা না? কোথায় যাবা? নানু বাসায়? তারপর বিকালে আমরা হালকা একটু নাস্তা করে নিলাম। আর আমি অনুকে বারবার বলছিলাম, অনু চা বানাই, অনু চা বানাই, অনু চা বানাতে মানা করছিল। আসলে আমার নিজের চা খুব খেতে ইচ্ছা করছিল, কিন্তু ওরা কেউ খেতে চাইলো না, তাই বানালাম না। তারপর আমরা হালকা নাস্তা খেয়ে একটু গল্প করলাম। গল্প করে আসলে ওদের যাওয়ার সময় হয়ে গিয়েছে, এখন চলে যাবে। তোমার কি ভালো লেগেছে আজকে আমাদের বাসায় এসে? হ্যাঁ, আবার আসবা? বাইরের খাবারের ভান্ডার তোমাদের বাসায়। তারপর সন্ধ্যা হয়ে গেছে, ওরা চলে গেল। আজকের মতো আমিও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।